নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষদের জন্য সরকারের দেয়া কম দামে টিসিবির পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। রাজধানীতে আজ 137টি স্থানে ট্রাকে করে এ পণ্য বিক্রি হবে। ডিলারদের টিসিবির পণ্য সংগ্রহের একমাত্র কেন্দ্র রাজধানীর তেজগাঁও থেকে ট্রাকগুলো লোড হয়ে গন্তব্যে চলে যায় বিক্রির জন্য। একটি মাত্র গুদাম থেকে সবগুলো ট্রাকে পণ্য লোড হয়ে গন্তব্যে যেতে সময় লাগায় কিছুটা ভোগান্তির শিকার হন ক্রেতারা। সাথে একই ব্যক্তি প্রতিদিন পণ্য নেওয়ার অভিযোগ রয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশজুড়ে চতুর্থ দিনের মতো চলছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। নিত্য প্রয়োজনীয় তেল, ডাল ও চিনি সাশ্রয় মূল্য কিনতে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন সাধারণ মানুষ। তীব্র রোদ তাদের ভোগান্তি বাড়িয়ে দেয় কয়েক গুণ। তারপরও কম দামে পণ্য কিনতে পেরে খুশি তারা। এদিকে বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড বিতরণের অনিয়মের অভিযোগ করেছেন সাধারণ মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিরা নিজেদের লোকদের কার্ড করে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। প্রথম পর্যায়ে এই কার্যক্রম চলবে 31 মার্চ পর্যন্ত। এদিকে দিনাজপুরের হিলিস্থল বন্দরে খুচরা বাজারে কেজি প্রতি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 15 টাকায়। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের বিষয় জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সাইফুল মামুন। সাইফুল, পণ্য বিতরণ নিয়ে কোনো অনিয়মের অভিযোগ ও ভোগান্তি আছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। নির্ধারিত একটা জায়গাতে দিচ্ছে না, প্রত্যেকদিন এক এক জায়গাতে দিচ্ছে, কিন্তু আজও এখানে দেওয়ার এখনো পর্যন্ত আসেনি। আমরা ডিলারের সাথে কথা বললাম, ডিলাররা বললো যে আসলে মাল আনতে গেছে, কতক্ষণ আসবেন এটা কিন্তু সুনির্দিষ্ট ভাবে বলতে পারি। এবং এখানে কিন্তু যারা আসেন তারা আমাদেরকে নির্ধারিত কোনো জায়গায় ওনারা দিচ্ছে না, এবং সেই সাথে কতক্ষণে দিবে সেটাও কিন্তু বলতেছে না। আমরা অনেক কাউন্সিলরের সাথে কথা বললাম, কাউন্সিলররা নিজেরাও জানে না আসলে কোথায় আসতে পণ্য দিবে। অনেকে আমাদেরকে বললো একটু আমাদেরকে বলতেছেন, তবে এখানে সেটি হচ্ছে যে অনেক মহিলা আমাদেরকে জানিয়েছেন ওনারা সকাল থেকে কিন্তু আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন, এখনো পর্যন্ত না আসার কারণে ফেরত যাচ্ছেন এবং আবার হয়তো পরে আসবেন জানিয়েছেন। তো আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রামে কিন্তু আসলে ওজনে কম, কিন্তু এখনো পর্যন্ত একই পরিবারের কয়েকজনে কাজ পেয়েছেন। এই ধরনের কিন্তু কোনো অভিযোগ কিন্তু আসলে আমরা পাইনি, কিংবা কেউ আমাদেরকে অভিযোগ এখনো পর্যন্ত করেনি। তবে যে বিষয়টি বারবার বলা হচ্ছে সেটি হচ্ছে যে নির্ধারিত কোনো জায়গায় কিন্তু দিচ্ছে না, এক একদিন এক এক জায়গায় দিচ্ছে, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভোগান্তির শিকার হচ্ছেন এখানকার জনগণ। আরেকটি বিষয় হচ্ছে যে সুনির্দিষ্টভাবে বলতে পারতেছে না ডিলাররা কখন কোন জায়গায় কত সময়ের মধ্যে এই মালামাল দেওয়া হবে, এটা নিয়ে কিন্তু। ধন্যবাদ আপনাকে, সাইফুল মাহমুদ জানাছিলেন চট্টগ্রাম থেকে। হিলি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আব্দুল আজিজ। আজিজ আজিজ আজিজ, হিলি বন্দরে বাজার দর কেমন দেখছেন আর নিত্য পণ্যের দাম কমেছে কিনা আমাদেরকে জানাবেন। জি ফাহমিদা, আমি এখন অবস্থান করছি হিলি স্থল বন্দরে। আপনাকে জানিয়ে রাখি, হিলি স্থল বন্দর দিয়ে কিন্তু প্রতিদিনের ন্যায় পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে, যার জন্য কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই কমে গেছে। কেজি প্রতি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 14 টাকা এবং খুচরাতে বিক্রি হচ্ছে 15 টাকা দরে। এবং দেশি পেঁয়াজ সেটি হচ্ছে ভারত মানে পাবনার যেটি দেশি পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে আপনার 30 টাকা দরে। অর্থাৎ মেহেরপুরে পেঁয়াজটি কিন্তু বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ সেটি হচ্ছে 22 টাকা। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি, পেঁয়াজের বাজার কিন্তু অনেকটাই কমে গেছে। আমি গতকালকে খোঁজ নিয়ে দেখেছি, গতকালকে হিলি স্থল বন্দর দিয়ে 28 থেকে প্রায় 850 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে, সেই সঙ্গে কিন্তু দামটি অনেকটাই কমে গেছে। আমি আমদানি কারকদের সঙ্গে কথা বলেছি যে আসলে দাম বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, তারা জানিয়েছে যেহেতু রমজান মাস আগে সামনে আসছে তার জন্য কিন্তু তারা বেশি করে এলসি দিয়েছে এবং দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ দাম কমবে বলে তারা আমাকে জানিয়েছে। আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে সরকার ইতিমধ্যে কিন্তু তেলের বাজারে কিন্তু একটি দর নির্ধারণ করে দিয়েছে, দাম নির্ধারণ করে দিয়েছে, সেই তুলনায় কিন্তু আসলে শুধুমাত্র প্যাকেট জাতীয় অর্থাৎ বোতলের তেল প্রতি লিটার কিন্তু 160 টাকা বিক্রি হচ্ছে এবং খোলা তেল যেটি সেটি কিন্তু বিক্রি 148 টাকা দরে। সেই সঙ্গে কিন্তু চিনির দামটি কিন্তু 5 টাকা কমেছে, 75 টাকা কেজি দরে কিন্তু চিনি বিক্রি হচ্ছে। তবে সোলার বাজারে কিন্তু কোনো প্রকার স্বস্তি ফিরেনি, সোলা কিন্তু আগের দামেই কিন্তু বিক্রি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার কাঁচা বাজারে যেটি কাঁচা মরিচ সেটি কিন্তু দাম অনেকটাই কমে গেছে, অর্থাৎ 2 দিনের ব্যবধানে কিন্তু কেজি প্রতি 15 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। আসলে ফাহমিদা, আপনাকে জানিয়ে রাখি, হিলি স্থল বন্দরে বেশ কিছু পণ্যের দাম কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করেছে, তবে পেঁয়াজ
এটি কিন্তু অনেকটাই দাম কমে এসেছে, আগামীতে আরো দাম কমবে বলে জানিয়েছে এখানকার আমদানিকারকরা। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে হিলি স্থল বন্দর থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আব্দুল আজিজ জানাচ্ছিলেন হিলি থেকে।